ভুল ভুলাইয়া থ্রি, আলটিমেটলি এই সিনেমাটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন অনেকটা কিন্তু কম ছিল। তার এক্স্যাক্টলি কারণ ভুল ভুলাইয়া ওয়ান যে স্ট্যান্ডার্ডের ছিল এবং তার থেকে ভুল ভুলাইয়া টু যেভাবে বানিয়েছিল সেটা অবশ্যই লাস্টের টুইস্ট অ্যান্ড টার্নসের জন্য কিন্তু জাস্ট বেরিয়ে গেছিলো। বাট ভুল ভুলাইয়া থ্রি ডাবল মঞ্জুলিকা, তার সঙ্গে সঙ্গে সেই পুরনো নস্টালজিয়াকে আবার একবার রিক্রিয়েট করার কিন্তু চেষ্টা করা হয়েছে। তো তাহলে কেমন হলো ভুল ভুলাইয়া থ্রি? তো বিষয়টা হচ্ছে গিয়ে ভুল ভুলাইয়া আমি এখনও অব্দি আমি বলবো যে ভুল ভুলাইয়া ওয়ান ইজ দ্য বেস্ট বেস্ট ফিল্ম বিটুইন থ্রি ফিল্মস। ভুল ভুলাইয়া থ্রি এই তিনটে সিনেমার মধ্যে সবথেকে খারাপ কিন্তু সিনেমা হয়েছে, এটুকু আমি জাস্ট বললাম। আমার জাস্ট ওয়ান টাইম ওয়াচের যা এক্সপিরিয়েন্স আমি বলছি সেটা হচ্ছে কি, এইটা প্রথম যে হাফটা, যে সেই হাফটাতে সব কিছু কিন্তু ঠিকঠাক করে ওয়ার্ক করেছে, সেটা কমেডি হোক সেটা পাঞ্চ লাইন্স হোক। কার্তিক আরিয়ান অবশ্যই তার নিজের দিক থেকে সব থেকে বেস্ট দেওয়ার কিন্তু চেষ্টা করেছে এবং রাজপাল যাদব আছে এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় মিশ্রা আছে, তারা ব্যাপক কমেডি করে, এটা আমরা দেখে এসেছি পাস্টে, এবং তারা তাদের বেস্ট কাজটা কিন্তু এখানে দিয়েছে। কমেডি পোর্শনসগুলো প্রচণ্ডভাবে কিন্তু ওয়ার্ক করেছে, টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেভাবে প্রমিস করেছিল সেটা কিন্তু ওয়ার্ক করেছে। সেকেন্ড হাফে ব্যাপারটা জাস্ট ঘুরে যাচ্ছে, সেকেন্ড হাফে বিষয়পত্রগুলো 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। মানে ফার্স্ট হাফে তুমি যা প্রমিস করছো সেই প্রমিসগুলো আমরা যদি সেকেন্ড হাফে দেখতে না পাই তাহলে আমরা কি সেই আউটপুটটা পাবো? এক্স্যাক্টলি কিন্তু পাবো না, বিষয়টা হচ্ছে এখানে কিন্তু দাঁড়াচ্ছে। তো সেকেন্ড হাফে সেই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খুব বেশি যে ওয়ার্ক করছে তা কিন্তু নয়, বোকা বোকা কিছু কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো একদমই কিন্তু ওয়ার্ক করছে না। এখানে মিউজিকের কাজ কি বলবো, সেই যে নস্টালজিয়াটা শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমের যে ভার্সনটা সেটা ওয়ার্ক করছে, কিন্তু আর বাদ বাকি মিউজিকের গান জোর করে কিছু 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 জায়গাতে কিন্তু ঢোকানো হচ্ছে এবং তৃপ্তি তিমরেটি এখানে কি ফাংশনস আমি বুঝতেই পারলাম না, এবং মার্কেটে সে চলছে বলে তাকে জোর করে হয়তো নিয়ে নেওয়া হয়েছে, এটাই এটুকুই আমার জাস্ট মনে হয়েছে বিষয়টা হচ্ছে এইটা। এবং তার সঙ্গে সঙ্গে মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালান তারা থাকা সত্ত্বেও এই প্রজেক্টটা কতটা ওয়ার্ক করবে আমি জাস্ট বুঝতে পারছি না, এবং তাদের ওইটুকু পোর্শনস কিন্তু খুব ভালো, বাদ বাকি এটা খুব একটা যে ওয়ার্ক করছে তা কিন্তু নয়। আনিস বাজমি আমি চাইবো পরবর্তীকালে যখন এটার পার্ট 4 তো নিশ্চয়ই মানাবে, এটা সুপার টুপার হিট হবে, ব্লকবাস্টার হবে, পার্ট 4ও কিন্তু আসবে, তখন চাইবো যে ভেবে চিনতে যেন পার্ট 4টাকে বানায়। টাটা।